সের পাঁচ বছর আগে নার্সিং ফাজ করি থানা জেরে চাকরি দাবি লো এএনএম আ এমপিডব্লিউ ফাজ করছি বেকার মিলে মরত আগরতলা গুরকা বস্তি ইদু চিকিৎসা দপ্তরের ডাইরেক্টর ইদু ডেপুটেশনত এগরতর বদন রেজ্যর নানান জায়গাত নার্সিং ফাজ করছি গুণে এচে এই ডেপুটেশনত সোমার বদন নেই চিকিৎসা দপ্তরের আঞ্জামে 2016-17 বছরত লাস্ট এএনএম আ এমপিডব্লিউ গুণরে চাকরিত বড়া হয় সেই জেরে আর চাকরি নিজেবার উদ্যোগ দেখা নজায় সরকারের তপেত ফুটি বছর সাথে সত পর্বলক নার্সিং ফাজ করতন এদক হত্যগুড়ির লেগা সিগি চাকরি নিবার হন উদ্যোগ নেই সরকারের দপ্তরত চাকরি ভেকেন্সি থানা জেরেও আফিরেলে সালানে নার্স হন সত্ত্বেও সরকার বই আগে চাকরি ন নিজে এচে ফাজ গুচ্ছি বেকার মিলে মরতুনর দাবি ডাইরেক্টরতুন চাকরি নিয়ে জানা ইরু খবর ন ফানচং ডাইরেক্টর অভিযোগ মুজুগনি যোগাড় ফারিবাগ করি হন হারণ ডাইরেক্টর নানু বানাধারায় আজাদি দি এজের গড়ি কিন্তু বিজেপি আইপিএফটি সরকারের ফাজ বজর উমর সেজ হয়ে যান এজসং হন উদ্যোগ নেই সাগরী নিবার ব্যুরো রিপোর্ট টাজম টাইমস স্যার আজকে প্রায় চার বছর উপরে মানে আমরা কোর্স কমপ্লিট করার গত মানে বিগত বর্তমান সরকারের আমলে মানে একজনও এমপিডব্লিউ পারমানেন্ট কোনো নিয়োগ হয়েছে না 2016-2017 লাস্ট এমপিডব্লিউ নিয়োগ হয়েছিল তারপর থেকে আজকে পর্যন্ত আমরা বেকার আমরা কিছুদিন পরপর আমরা ডাইরেক্টর ম্যাডামের সাথে দেখা করি তো ডাইরেক্টর ম্যাডাম মানে বলছে কি পোস্ট খালি আছে এমপিডব্লিউ শূন্য পদ প্রচুর আছে 791টা শূন্য পদের লেগে 2017 সালে ইন্টারভিউ হয়েছিল যেটা পরবর্তী সময় বাতিল করা হয়েছে এর পরবর্তী সময় ধাপে ধাপে এমপিডব্লিউ যারা রিটায়ারমেন্টে যাচ্ছে পোস্ট খালি হচ্ছে তো এই সব শূন্য পদ মিলে আমার অনুমান 1000 রুপি শূন্য পদ হবে বর্তমানে তো এই শূন্য পদগুলো বর্তমান সরকার স্বাস্থ্য দপ্তর সেগুলো পূরণ করছে না কোভিডের সময় 100 জন এমপিডব্লিউ নেওয়া হয়েছিল এটাও ছয় মাসের জন্য পারমানেন্ট কোনো স্টাফ এখনও পর্যন্ত এমপিডব্লিউ নেওয়া হচ্ছে না তো আমরা আজকে এই স্বাস্থ্য দপ্তরে এসেছি আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার ডাইরেক্টর ম্যাডামের সাথে আজকে দেখা করবো দেখা করে ওনার কাছ থেকে আমরা শুনবো আজকে মানে আমাদের এমপিডব্লিউর কতটুকু মানে প্রসেসিং কী হয়েছে এতদিন শুধু তানের মুখ থেকে এটাই শুনেছি প্রসেসিং চলছে ফাইল পাঠাচ্ছি ফাইল ব্যাক হয়ে আসছে অর্থ দপ্তর থেকে অনুমোদন দিচ্ছে না তো আজকে ম্যাডামের যদি কোনো আমি সদুত্তর না পাই তো এখান থেকে ম্যাডাম আগেও বলেছিল যে তোমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করো স্বাস্থ্যমন্ত্রীর সাথে তো বিগত দিনে আমাদের হেলথ মিনিস্টার সিএম স্যারই হেলথ মিনিস্টার হেলথের দায়িত্বে ছিলেন কিন্তু স্বাস্থ্য দপ্তরে আমরা মানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করার কোনো সুযোগ পাইছি না আমরা বারবার চিঠি দেওয়ার পরেও কোনো উত্তর পাইছি না আমরা দেখা করার কোনো সুযোগ পাইছি না তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি আমরা আজকে ম্যাডামের কাছ থেকে কোনো সদুত্তর না পাই এখান থেকে আমরা মহাকরণে যাবো মহাকরণে আজকে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেই তারপর বাড়িতে যাবো আর আমরা স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে আজকে একটা উত্তর আমরা আশা করছি আজকে আমরা এই সদুত্তর নিয়েই আমরা এখান থেকে ফিরবো আমরা এখান থেকে মহাকরণে যাবো ফিজাতল ফিরেলে সালর যেবার ফদত সিবিসিই কম্পিউটার শিখিবার সেন্টার যত হাবিল কম্পিউটার শিখিয়ে গুনি ফরবল করে কম্পিউটার শিখিয়ে তা ছয় মাস এক বছর আর দুই বছর কোর্সত 32 সালের এই অক্ত গরমর বন্দর ফৈদেনে ফরবল করতে সিবিসিই ভর্তি হতে টেঙা হম করে দি ফোসাবাগুনরে কম্পিউটারও দি হাবিল করিবার দেরি নগরী সিবিসিই গড়ে ফারিবার নানান কোর্সত ভারত সরকারের তুন উগুম ফেয়ী সিবিসিই কম্পিউটার সেন্টার চার থেকে সাড়ে চার বছর রয়েছে আমাদের কোনো মানে চাকরি টাকরি দেওয়া হচ্ছে না আমরা তো পড়াশোনা করে বসে আছি সরকার আমাদের করাচ্ছে যদি চাকরি নাই দেওয়া হয় তাহলে এতগুলো ইনস্টিটিউট খুলে রাখার কী দরকার যদি বন্ধ করে দেওয়া হয় ঠিক আমরা তো প্রফেশনাল কোর্স করে বসে আছি আমরা আমরা আমাদের দাবি মানতে হবে এমন আর কি।